আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন খামার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গৃহপালিত পশু পাখিগুলোও ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার এইখানে দেখেন আজকে বলতে গত রাত্রে চীন হাঁসের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে এই কালো বাচ্চা হয়েছে তিনটা আর বাকিগুলো সাদা হয়েছে। তো কালো হওয়ার এবং সাদা হওয়ার মধ্যে একটা কারণ হলো এইখানে তিনটা ডিম ছিল আমার এই যে কালো হাঁসের, আর সাদা যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চার ডিম হলো এই যেটার। এই বাচ্চার আসল প্রকৃতপক্ষে মা হলো এইটা, আর ওইটার একটা সমস্যা হয়েছিল আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সেটা হলো এই আপনার সাদা হাঁস যেটা ছিল ওইটার ডিম তো আমি এখানে বসাই দিয়েছিলাম এবং কালোটার ডিমগুলো আমি এইটার নিচে বসাই দিয়েছি, এইটার নিচে কালো হাঁসের ডিম আছে। তো এইখান থেকে সাদাগুলা গতকাল রাত্রে থেকে বের হওয়া শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রথমে একটি সাদা বাচ্চা বের হয়েছিল, কিন্তু বাচ্চাটা টিকে যেতে পারি নাই, বাচ্চাটা মারা গেছে। তো তারপর যেটা হয়েছে সেটা হলো এখানে বাকি সবগুলোর থেকেই বাচ্চা হয়েছে, তার মধ্যে এখানে আপনার এই দুইটা হয়েছে একদম মায়ের মতো, এই দুইটা হয়েছে মায়ের মতো। তবে এইটা হবে সারপ্রাইজ, মানে কি বলবো, এটা তো সুন্দর হবে, এটা অনেক সুন্দর হবে, আনকমন একটা কালার হবে এইটা। এটা আপনার এই প্রায় 90% লুম সাদা হবে এবং 10% লুম আপনার কালো হবে। এটা দেখতে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ এই হাঁসটা, বাচ্চাটা বড় হইলে। তো বাকিগুলা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে, দেখেন এগুলোর স্বাস্থ্য দেখেন। ডিমগুলো যেহেতু বড় বড় ছিল এগুলার এই ডিমের এই মালিক আলহামদুলিল্লাহ বড়, এটা দেখেন এটা পর সবার লাস্টে এটা বের হয়েছে। তো এই আরেকটা ডিম ফুটে নাই, ওই ডিমটা আমি এই যেটা নিচে দিছি দেখেন এই যে ডিমটা ফুটতে কামড় তো দেয়, দেখেন দেখেন এই যেটা ফুটে বের হইতেছে এই যেটা, এটা ফুটে বের হইতেছে এইটাই ছিল। তবে আমি তো আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমার এটার নিচ থেকে কিন্তু আমি প্রায়ই আপনার সাদা বেবিগুলো পাইছি, সাদা হাঁসের বাচ্চা পাইছি। তো দেখেন যেটা হলো কালো হাঁসের ডিম আমার, তবে এটা ভিতরে আলহামদুলিল্লাহ সাদা বাচ্চা, ডিম কালো কিন্তু বাচ্চা হবে ইনশাআল্লাহ সাদা। দেখেন এটা আরেকটু তা লাগুক, ঘন্টাখানি তারা লাগলে ইনশাআল্লাহ এটাও খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো এখানে আমার হাঁস আছে, তাক এখন আর গুনবো না ইনশাআল্লাহ, ওটা নেক্সট টাইম যদি সবই বইলা দিই তো পরবর্তী ভিডিওতে কী দেখবেন এটা আপনাদের আকর্ষণের জন্য রেখে দেয় এটা। তো এইখানে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে আপনারা অনেক বাচ্চা চাইতেছেন, কিন্তু এই চাহিদা অনুযায়ী এখন বাচ্চা আমার কাছে নাই, অতএব আমি বাচ্চাগুলো ইনশাআল্লাহ প্যারেন্টস করবো, বড় করব। তো ওই সময় ইনশাআল্লাহ যখন এগুলার ডিম দেওয়া শুরু করবে আশা করি ইনশাআল্লাহ সবার চাহিদা পূরণ করতে পারবো। আরেকটা গুড নিউজ হলো এইখানে আমার আরেকটা হাঁস কুচে বসবে ইনশাআল্লাহ, গতকাল থেকে কুচে বসছে। আমি তো আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমি কুচে বসাই, সর্বপ্রথম আমি নষ্ট ডিমগুলো দিয়ে রাখি, যখন ও পরিপূর্ণভাবে কুচে বসে তখন বাকি ডিমগুলো আমি দিই। তো আমার এখানে ডিম আছে হাঁসের, দেখেন এই যে এইগুলো কিন্তু একদম ফ্রেশ সাদা হাঁসের ডিম, এইখানে এইখানে আছে প্রায় আপনার 12-13টা ডিম আছে। তো এটা উঠে গেছে সারাদিন তা দিয়েছে আজকে, তো দেখি এটা যদি আপনার আজকে বা কালকের মধ্যে পুরোপুরি কুচে বসে যায় তাহলে ওইটার নিচে আপনার 12-13-14টা ডিম যা হয় সব বসাই দেবো ইনশাআল্লাহ। আর এইখানে আছে আমার এইটা, তো বাচ্চাটা এটা নিচে ইনশাআল্লাহ ওইটা উঠবে সাদা যেটা আছে ওইটা। তো এইটার বাচ্চাও খুব তাড়াতাড়ি বের হবে ইনশাআল্লাহ, বেশি লেট হবে না, দেরি হবে না, এটার বাচ্চা আসতে খুব তাড়াতাড়ি আসবে। তারপরে আমার হলো এই যে এটা দেখেন, ও ডিমে তা দে খুব সুন্দর, তবে একটু ঝগড়াটা বেশি করে এইটাই সমস্যা। আর এগুলা ফুটবে আপনার সামনের 15 তারিখে, সবগুলা ডিম সামনের মাসের 15 তারিখে ফুটবে ইনশাআল্লাহ। তো আমার এইগুলাও একই, এটা আমি আটকায় রাখি এখানে কারণ সবগুলা মিলাই যেটারে মারে ধইরা, এইগুলাও একই জায়গাটা নষ্ট করে ফেলছে, হয়তো অন্য কোনো হাঁস এটার ইয়ের উপর বসেছিল। তো এইটা ইনশাআল্লাহ আপনার 29 তারিখে ফুটবে, যে লাল মার্ক করা যেগুলো
এইগুলো ইনশাআল্লাহ 29 তারিখে ফুটবে। দেখি ডিমগুলো আমার পরিষ্কার করতে হবে, জায়গাটা আমাকে ক্লিন করে দিতে হবে যেন ওই নষ্টগুলা গন্ধগুলা না থাকে। তো এইখানে আছে দুইটা, এইখানে কুচা আছে একটা, এটাও ইনশাআল্লাহ আশা করি 25 তারিখের দিকে এটাও বের হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। একটা ডিম ফাটতেছে এটার, এটাও আমি লক্ষ্য করছি। আর হলো এটার যেহেতু বাচ্চা তো উঠেই গেছে, আর এইখানে ইনশাআল্লাহ দেখি কালকে আমি ডিমগুলো এখান থেকে এখানে বসাই দিব ইনশাআল্লাহ, ওইটাও আমি ভিডিও করে রাখবো। সারাদিন কারেন্ট ছিল না তো আমার ইনকিউবেটর, আমি আরেকটা ডিম রাখছি ওইখানে, কারণ ওইটাও এখন পর্যন্ত ফুটে বের হয় না এখান থেকে। তো বের না হওয়ার কারণে আমার ওইটাও এখন পর্যন্ত আটকা পড়ে আছে ওইখানে ইনকিউবেটরের মধ্যে। ওই ইনকিউবেটরে রাখার কারণ কি, কারণ এটা তো তা দিবে না। আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন কালা বাচ্চাটা, এটা কেউ বলবে যে এটা একদিন বয়সের বাচ্চা? মোবাইল হয়তো ছোটো লাগতেছে, কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়েছে। ওটা ডিম কিন্তু ছোটো, হাঁসের ডিম ছোটো, কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়েছে। আসলে হাঁসের নিচে দিলে একটা জিনিস আমার ভালো লাগে কি, যে বাচ্চাগুলা সুন্দর হয়। দেখেন বাচ্চাগুলা কিউট আসে, অনেক সুন্দর আসে। তো এইটার থেকে আহারে, এই যে প্রায় বেরি হয়ে গেছে, দেখেন প্রায় বের হয়ে গেছে, পা বের করতেছে দেখেন। দেখ আমি কি পুরোটা বের করে দিব না, থাক এটা আর একটু তা দেখ, তাহলে বাচ্চাটা সুন্দর হবে। এই ছিল আমার ভিতরের আজকের অবস্থা, দেখেন 1 2 3 এই তিনটা এখন বর্তমানে কুচে থাকবে। তার মধ্যে ওইটা আপনার 25 তারিখের দিকে এটা ও সরে যাবে এখান থেকে। তো তারপরও তিনটা থাকবে এখানে, দুইটা আর এখানে নতুন একটা বসায় দিব। এই তিনটা থাকবে, আর এটার থেকে বাচ্চা উঠছে আপনার মোট 10টার মতো, আর এটার নিচে আছে আপনার 6-7টার মতো ডিম আছে। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এগুলোর থেকেও বাচ্চা পাবো, শুধু অপেক্ষা করতে হবে, এর ছাড়া কিচ্ছু না। ইনশাআল্লাহ বাচ্চাগুলো বড় করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের যাদের যা চাহিদা অনুযায়ী আশা করি ইনশাআল্লাহ সবগুলো সবাইকে চীন হাঁসের বাচ্চা দিতে পারবো আলহামদুলিল্লাহ। দেখেন আমার এখানে যে মুরগির বাচ্চাগুলো ছিল, তো মোটামুটি আল্লাহর রহমতে প্রায় এগুলোর বয়স 20 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো আল্লাহর রহমতে এগুলো সবগুলো সুস্থ আছে এবং অ্যাক্টিভ আছে। তো খাবার দিছে এখানে আপনার ওই জিঙ্ক আপনার সিরাপটা দিয়ে পানিগুলো দিছি, আর এইখানে আপনার খাবার হিসাবে দিছি আমি আপনার স্টার্টার ফিড এবং ওই যে ধান ভাঙা যেটা খুব যেটাকে বলি ওইটা। দেখেন মাশাআল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে। আমার এখানে বাচ্চা আছে 11 পিস, আল্লাহর রহমতে এবার বাচ্চা একটাও মারা যায়নি, সবগুলো বাচ্চা সুস্থ এবং সবল আছে, কোনো রোগ বালাই আল্লাহর রহমতে এমন মতো আক্রমণ করে নাই। শুধু একটা ই ছিল, সেটা হলো যে গুটি রোগ যেটা পক্স বলি যেটাকে, ওই পক্স রোগটা হয়েছিল। তো একদিন ওই মেডিসিন দেওয়ার পরে আল্লাহর রহমতে ওইটা একদম চলে গেছে, ওইটা আর কোনো আক্রমণ করে নাই। তো এটা ব্যতীত আর কোনো সমস্যা এগুলো তো হয় নাই। তো এখন শুধু বাকি আছে এগুলাকে আপনার ওই একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করানো। তো আমি রানী ক্ষেতের ভ্যাকসিন আনবো মুরগির জন্য প্লাস আমার কবুতরের জন্য, আর হলো আমার এখানে হাঁস যেগুলো আছে, এই যে রাজহাঁস তিনটা এখানে, এইগুলোর জন্য আমি ডাক প্লেগের ভ্যাকসিন আনতে হবে আমাকে। আর আপনার শুধু এইগুলোর জন্য না, সবগুলো হাঁসের জন্য আমার ডাক প্লেগ ভ্যাকসিন আনতে হবে। দেখেন এখানে আমার সবগুলো হাঁস আছে, এই দেখ। আর এইখানে এখন এই হাঁসিটা বাকি আছে ডিম পাড়ার, এটা এখন পর্যন্ত সুস্থ হয় নাই, টাল অবস্থায় আছে এখনও। আর এই হাঁসাটা এখন পর্যন্ত মিট করার মতো অবস্থা হয় নাই, এটাই ডিম পাড়তেছে আর এইটাই কুচে বসছে। আমি আপনাদের দেখাই, যা ভিতরে যা, এটা ভয় পায় না কাউকে দেখা, এইটা কুচে বসছে। আমি আসার পরে এটা বের হয়ে গেছে, আর এইটা হলো আমার এই হাঁসাটা যেটা অসুস্থ হয়ে গেছিলো, এটা মোটামুটি আগের মতোই আছে, খুব একটা সুস্থ এখন পর্যন্ত হয় নাই। আর রাজহাঁসটার ওজন মোটামুটি আল্লাহর রহমতে 5 কেজির কাছাকাছি হয়ে গেছে। তো আমার এই বাসায় যে আনছিলাম ওই টঙ্গি হাট থেকে যে আনছিলাম, সবগুলো বাচ্চা মারা দেওয়ার পরে একটা বাচ্চাই আছে, এটাও আল্লাহর মতো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, ওজনও মোটামুটি ভালোই আসছে। তো এখন আমার এই হাঁসটা কুচে বসবে,
এটা কুচতে বসার পরে শুধু এই যে এটা ডিম পারতেছে ওই একটা ডিমের হাঁস থাকবে এটা তো অসুস্থ এখন পর্যন্ত ঘর বাঁকা হয়ে থাকে তো আগের থেকে একটু সুস্থর দিকে আসছে আল্লাহর রহমতে আগে তো একদম ঘর উল্টায় ফেলতো তো এখন আর ওই ঘর উল্টায় না এতটা শুধু বাঁকা করে রাখে খাবার খায় প্রচুর আর ওই হাঁসটা ডিমে আছে তাছাড়া আল্লাহর রহমতে আমার সবগুলো হাঁস কুচে এবং বাচ্চা নিয়ে আছে তো আশা করি ইনশাআল্লাহ আরও তাড়াতাড়ি আরও কিছু বাচ্চা আমরা পাবো এবং আমাদের খামারটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে রাজা শেখকে যে বাইরে দেখে যে কান্নাকাটি করতেছে এটা মেয়ে হাঁস আর এইটাই যে সিরিয়াল ধরে ওই দেখেন এখানে হাঁসগুলো ঢুকছে তো আমার এই হাঁসাটাই শুধু এখন সবগুলো হাসিকে কন্ট্রোল করতেছে এটা এখন পর্যন্ত আপনার এইগুলো আমি দেখি নাই করতে এখন ওইটা নিয়ে আমি কুচে বসাই দিব খাবারের দেওয়ার পর আজকে একটু আসতে দেরি লেট হয়েছে এই জন্য খাবার দিতে লেট হইতেছে তো এই হলো ভিতরের অবস্থা এইখানে গরু আছে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও দুইটা গরু এখানে যুগ হবে যদি আল্লাহ কবুল করেন এইখানে ওই দেখেন আমার ডিম পাড়া মুরগিগুলো আছে এই যে একটা মুরগি আছে আর এইটা আপনার এই যে হাটের এই শনিবারের আগের শনিবারের ছিল এটা এটা আল্লাহর মধ্যে প্রত্যেক দিনই একটা করে ডিম পাড়তেছে এটা প্রত্যেক দিনই ডিম পাইতেছে এটার থেকে আর দুইটাতে কয়ে গেছে তো এই ছিল ভিতরের অবস্থা আমার সবগুলোর জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদেরগুলোর জন্য দোয়া রইল ওই দেখেন ওরাল দেয় কি ওয়াও